মোনাফিকের অনেকগুলো গুণ আছে, আমি পাঁচটা গুণ বলছি, যদি কারো ভেতরে এখানে থাকে আপনি এখনই পরিবর্তন হবেন। এক নম্বরে মোনাফিক হচ্ছে তারা কথা বললেই মিথ্যা কথা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত আসলে খেয়ানত করে, আর ঝগড়া কারো সাথে হলেই গালি দেয়। এ লাগে তোর গালি নেই আছে মানে এই যে আজকে আসার সময় শুনলাম সে স্বেচ্ছাচে বোকরা কি গাল দিচ্ছে গো, বাংলায় গাল দিচ্ছে। আর পাঁচ নাম্বার, ওর মুখে যেই কথা বলে ওর মনে ওই কথা নেই, এটা এখন বেশি, মানে মুখের কথা আর মনের কথা এক না, তার বাস্তব প্রমাণ আমি নিজে এই নোয়াখালি বাড়ি হজে যাওয়ার পরে যখন তাওয়াব করছিলাম ষষ্ঠ চক্করে দেখি কাবার গিলাফ ধরে কাঁদছে, বলছে আল্লাহ তুমি আমার মরণ দাও, আমি আর দেশে যাব না, তাওয়াব করা বন্ধ করে দাদার কাছে গিয়ে বলছি দাদা আপনার বাড়ি কোথায়? বলছে নোয়াখালি। কোথায়? কোম্পানিগঞ্জ। জায়গা মতো বাড়ি ওবায়দুল কাদের এলাকায়। এত কান্নাকাটি করছে, দাড়ি ভিজে ভিজে পানি পড়ছে মুরব্বী মানুষ, বলছে আমি আর দেশে যাব না, আমি মরণ চাই। এদেশে নবীর ঘর আছে, এদেশে নবীর রাজ আছে, আল্লাহর ঘর আছে, আমি আর দেশে যাব না, আল্লাহ তুমি আমার মরণ দাও। কোন জায়গায় ধরে বলছে খাবার গিলাফ ধরে, যেখানে হাত দিয়ে দোয়া করলে আল্লাহ ফেরত দেয় না। দোয়া শেষ হওয়ার পর বললাম দাদা চলেন হোস্টেলে যাই, হোস্টেলে মনে করলাম কিছু খাওয়াবো, নিয়ে আসার পরে মাথায় হাত দিয়ে বললাম দাদা বাইরে তাকান আপনার দোয়া কবুল হয়ে গেছে। কেন? মানে ঝড় উঠেছে, এমনি যে মরুভূমির দেয় ঝড় উঠলে তো অন্ধকার হয়ে যায়, দাদা যে ঝড় উঠেছে আপনি মরবেন প্রস্তুতি নিয়ে নেন। আমার বলছে আমির হামজা এ দোয়া তো আমি এ বছরের জন্য করিনি, ঝড় দেখে দোয়া পাল্টিয়ে ফেলি। আমি রামজামি দোয়া তো এবছরের জন্য না, আগামীতে যদি আসি তখন ওর মুখে যা ছিল মনে তাই ছিল, কথা বলে না কেন? এখানে আপনার মুখের কথা আর মনের কথা যতক্ষণে এক না হবে আপনি ততক্ষণ মুমিন না, আপনি মুনাফিক। এরকম যদি কেউ থাকেন একটু হাত তোলেন তো, তার দুইজন হাত তুলিয়েছে, ওই দাদার নাতি হবে, হাত তুলল কোন কারণে বুঝে না। যারা বিশ্বাস করে শুনতে বসে কোরআনকে এত সম্মান করে এর ধারে কাছে যায় না, মসজিদে ছাগল উঠে পোষা পায়খানা করেছে, মসজিদ সাহেব চিল্লাছে কার ছাগল, এক লোক এসে বলছে চাচা চিল্লাবেন না ও ছাগলটা আমার, আপনার ছাগল মানে কি করেছে? কি করেছে আপনি জানেন না, ও তো ছাগল, ওর বুদ্ধি নেই এই জন্য মসজিদে এসেছে, আর আমি বুদ্ধিমান আপনাকে দেখিয়েছেন আমার কোনদিন মসজিদের ধারে কাছে আসতে, এত সম্মান করে মসজিদকে, এত সম্মান করে কোরআনকে ওর ধারে কাছে যায় না। এরকম মানুষ দেশে আছে না? এখানে আমরা অনেকে ওই রকম শ্রোতা আছি, ও বিশ্বাস করে কিন্তু কোরআন আল্লাহর কিতাব, আর আমির হামজা তাফসীর করলো বাবার কথা বলবেন ও জানে, কিন্তু যখন দেখে না আমার জীবনের সাথে তো একটাও মেলে না, তখন আস্তে করে মুখ ফিরিয়ে চলে যায়। আপনি কি চলে যাবে? চলে গেলে কি হবে?